हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आई एम दीपलीना, अ फर्स्ट प्रॉफ एमबीबीएस स्टूडेंट फ्रॉम मालदा मेडिकल कॉलेज एंड हॉस्पिटल। आई होप तुम्हारा सकले खूब भलो आछो। और आज के वीडियो देखार पर आई होप और एक बेशी भलो थाकबे, कारण आज के तुम्हारे साथ शेयर करब एक प्रॉपर रिविसन स्ट्रैटेजी। देखो, आप जतई पढ़ाशुना करते थी ना कें, जतई सिलेबस कमप्लीशन करते थी ना कें, तार संगे जदि प्रॉपर रिविसन ना हय ताहले किन्तु कोनो भावे आमरा आमादेर ड्रीम डेस्टिनेशने पौंछते पारबो ना। सेई नाम যতই হোক, সেটা 600 হোক, 620 হোক, 650 হোক বা 700 হোক, যে নাম্বারের জন্য তুমি পড়ছো বা যে টার্গেট কলেজের জন্য তুমি পড়ছো, আমি সবার আগে বলবো যে এটার জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে প্রপার রিভিশন। আমরা সবাই বলে থাকি যে এরকম আমাদের করা উচিত যেন এক্সামের দু মাস আগে আমাদের সিলেবাস প্রপার কমপ্লিট হয়ে যায়, দেন আমরা দু মাস ধরে শুধু রিভিশন করব। বাট আমি তোমাদের একটা কথা আগেই বলে দিতে চাই, দেখো ওই লাস্ট দু মাসের রিভিশনের ভরসায় কিন্তু কারোরই কোনোদিনও থাকা উচিত নয়। কারণ রিভিশন কি বলো তো, আমার মনে হয় পার্সোনালি যে রিভিশন অনেকটা সাইমেন্টেনিয়াসলি করা উচিত। লাস্ট দু মাসে তো তুমি রিভিশন করবে এবং প্রচুর রিভিশন করবে, এরকম নয় যে শুধু একটু রিভিশন করলে রেখে দিলে। লাস্ট দু মাসে একটা গ্র্যান্ড রিভিশন তোমার হবে, বাট যখন তুমি পড়ছো তখন সেই পড়তে পড়তেও রিভিশনের বেশ কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করা উচিত। আজকে সেগুলো নিয়েই তোমাদের সাথে ডিসকাস করব। আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। সো উইদাউট এনি ফার্দার ডিলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক, প্রপার রিভিশন স্ট্র্যাটেজি ফর নিট 2024। অনেক ভিডিওতে অলরেডি দেখে থাকবে যে তোমাদের বলা হবে যে এক্সামের দু মাস আগে, মানে মেয়েতে যদি এক্সাম হয়, আমরা জানি মেয়ের 5 তারিখে এক্সাম, তো তোমাদের বলা হবে যে মার্চের মধ্যে সিলেবাস কমপ্লিট করে নাও। বাট আমি সবাইকে সাজেস্ট করবো জানুয়ারি এন্ড বা ফেব্রুয়ারি স্টার্টিংয়ের মধ্যেই তোমরা সিলেবাস শেষ করে নাও। এতে করে তোমাদের সুবিধা হবে, তোমরা তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করলে তোমরা রিভিশনের জন্য, লাস্ট যেটা রিভিশন হয় সেটার জন্য একটা প্রপার বেশি টাইম পাবে। বাট এখন যেটা সাইমেন্টেনিয়াস রিভিশন সেটার কথা বলবো। সবার আগে আমি একটা কথা বলবো, তোমার সবার প্রথমে প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, আমি আবার বলবো যে টু ডু লিস্ট যেন রেডি থাকে। কারণ কোনো মানে তুমি সারাদিনে কী করবে সেটা যদি তোমার রেডি না থাকে তাহলে কিন্তু খুব মুশকিল। তার মানে এটা নয় যে আমি টাইম বাউন্ড প্র্যাকটিসের কথা বলছি। আমার এখন বায়োলজি পড়তে ইচ্ছা করছে, আমি এখন বায়োলজি পড়বো, তার মানে এটা নয় যে 9টা থেকে 10টা আমাকে বায়োলজি পড়তে হবে। কালকে যদি আমার বায়োলজি পড়তে না ভালো লাগে আমি ফিজিক্স পড়বো, কেমিস্ট্রি পড়বো। বাট আমি এটাই বলছি যে পড়ার টাইমটাকে বাড়াও, বাট কোনো টাইম বাউন্ড লিমিট রেখো না, ঠিক আছে? তুমি বায়োলজি পড়ো, তুমি 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা বায়োলজি পড়ো, যদি একটা ড্রপে বায়োলজি পড়তে না ইচ্ছা করে পরের ড্রপে পড়ো, মানে একবার 2 ঘন্টা পড়লে আবার পরে 3 ঘন্টা পড়ো, বাট পড়াটা কন্টিনিউ রাখো, ঠিক আছে? তো প্রথম পয়েন্ট হচ্ছে টু ডু লিস্ট বানাও। তুমি রিভিশন করলে রিভিশনের জন্য একটা প্রপার টু ডু লিস্ট বানাও যে আজকে আমি এটা পড়বো, এটা পড়বো, এটা পড়বো, এই তিনটে টু ডু লিস্ট, এই তিনটে আমি রিভিশন করবো, তার জন্য আমার এই টাইম দরকার, তো এটার মধ্যেই আমি এটা কন্টিনিউ করবো। সো ফার্দার ভিডিওটা কন্টিনিউ করার আগে আমি মিমোনি ট্যাপ সম্বন্ধে তোমাদের কিছু বলে নিতে চাই, সেটা একটু দেখে নাও, দেন আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আজকে আমি তোমাদের মেনলি বলবো মেমোনিট অ্যাপ সম্বন্ধে, আর তার মধ্যে একটা ইন্টারেস্টিং টপিক যে অন্য ইনস্টিটিউশনের সাথে মেমোনিট অ্যাপের কী ডিফারেন্স। সো অ্যাট দ্য ভেরি ফার্স্ট টাইম আই ওয়ান্ট টু সে কি মেমোনিট অ্যাপের যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে অন্য সমস্ত অ্যাপে তুমি অনেক অনেক ভিডিও লেকচার পাবে, বাট এটা এমন একটা কনসাইজ অ্যাপ যেখানে অনেক কম ভিডিওর মাধ্যমে দেওয়া রয়েছে। অ্যান্ড শুধু কম ভিডিও লেকচার বা তাই নয়, ইউ ক্যান লাইক ফাইন্ড সাম ডিফারেন্ট টাইপ অফ থিংস লাইক নোটস। নোটস তো তুমি যে কোনো অ্যাপেই পেতে পারো, বাট এই অ্যাপের নোটসের সাথে সাথে বিভিন্ন মিমস আছে, পডকাস্ট আছে। আর দেখো, মিমসের মাধ্যমে পড়াশোনা করতে আমাদের কার না ভালো লাগে। সো এগুলো কিন্তু মেমোনিট অ্যাপের একটা ইউনিক ফিচার্স। অ্যান্ড ওয়ান মোর থিং, এদের কিন্তু কোনো নিজস্ব মডিউল নেই। ধরো এরা যে কোনো ইনস্টিটিউশনে বড়ো বড়ো মডিউল থাকে, সেই মডিউলটাই তারা মেনলি ফলো করতে শুরু করে, বাট মেমোনিট কিন্তু সেটা একদমই করে না। মেমোনিট কী করে, এনসিআরটি লাইন বাই লাইন থেকেই কোশ্চেন বা এনসিআরটি লাইন বাই লাইনই ফলো করতে চেষ্টা করে, তার জন্য আলাদা করে কোনো এক্সট্রা ওয়েটেজ পড়ে না। আর এখানে চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ অ্যান্ড যে কোনো লাইক ইউনিট ওয়াইজ প্রপার টেস্ট সিরিজের ব্যবস্থা আছে, যেটা নো ডাউট সেলফ সাফিসিয়েন্ট আমার মনে হয়। আর শুধু তাই নয়, এখানে এক্সপার্ট একটা ডক্টর্স প্যানেল আছে, যে ডক্টর্স প্যানেলগুলো কিন্তু মেনলি নোটস বলো বা পডকাস্ট বলো সেগুলো সব কিছুকেই ভেরিফাই করে দেয়। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে মডারেট কস্ট, কস্টটা কিন্তু খুব বেশি না। অনেকেই জিজ্ঞেস করো সেটা ফ্রি কিনা, অনেক পার্ট ফ্রি আছে, তোমরা চেক আউট করতে পারো, বাট কিছু পার্ট পেডও আছে, বাট সেই পেড পার্টটাও এমন কিছু বেশি না, সেটা নো ডাউট তোমরা অ্যাফোর্ড করতে পারবে। অ্যান্ড আমরা এখন কানেক্ট মানে মেমোনিট অ্যাপের সাথে কানেক্ট হতে পারি ভায়া টেলিগ্রাম, অ্যান্ড আমি সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। শুধু টেলিগ্রাম নয়, ইউটিউব চ্যানেলও আছে, সো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে গিয়ে চেক আউট করতে পারো।
দিয়ে আমি যে পয়েন্টটায় আসবো সেটা হচ্ছে কোন বই থেকে রিভিশন করব। সবাই আমাকে জিজ্ঞেস করে পাগল করে দিয়েছে যে বায়োলজির জন্য কোন বই থেকে রিভিশন করব, ফিজিক্সের জন্য কোন বই থেকে করব, কেমিস্ট্রির জন্য কোন বই থেকে করব। তো বায়োলজির জন্য সবার প্রথমে আমি বলবো এনসিইআরটি। দেখো তোমরা বারবার না রিসোর্সের পিছনে ছোটো, এই বই পড়বো, ওই বই পড়বো, সেই বই পড়বো, কিন্তু বিশ্বাস করো এনসিইআরটির মতো ভালো রিসোর্স আর কিছু হয় না। তোমরা এনসিইআরটি নাও, বায়োলজি এনসিইআরটি পড়ো, কারণ লাস্ট মোমেন্টে তোমাদের এনসিইআরটি পড়তে হবে। তো এনসিইআরটিটাকে রিভিশন করো, যদি কোনো নতুন পয়েন্ট পাও সেটা এনসিইআরটির মধ্যেই লিখে। এইভাবেই কিন্তু মেনলি বায়োলজি রিভিশন করতে হয়। আর রিভিশন করার জন্য আর একটা স্ট্র্যাটেজি আমি বলতে পারি, সেটা হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস করার স্ট্র্যাটেজি। মানে কি, ধরো একটা চ্যাপ্টার আমি পড়লাম, আমি নিজে পার্সোনালি কি করতাম, প্রথম থেকে শুরু করে শেষ অব্দি একটা চ্যাপ্টার পড়তাম, ধরো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যা টাইম লাগলো, তারপরে 1 ঘন্টা টাইম আমি দিতাম ওইটাকে কোশ্চেন প্র্যাকটিস করার জন্য। কোশ্চেন প্র্যাকটিসের প্রচুর জায়গা পাবে, ডক্টর আলী যেমন একটা ভালো বুক আছে, তেমন নিট গাইড ভালো বুক আছে, ফিঙ্গার টিপস ইউজ করতে পারো, বা কেউ ধরো করায় না ইউটিউবে 1000 কোশ্চেন 100 কোশ্চেন, তো সেইগুলো সলভ করতে পারো, সেগুলো আমার মনে হয় অনেক বেশি হেল্পফুল হবে। আর হচ্ছে তোমার বায়োলজির জন্য মেনলি এটাই তোমাদের কাজ, রিভিশন রিডিং করবে। বায়োলজিতে রিভিশন কিন্তু ওটাই, রিডিং কোশ্চেন প্র্যাকটিস, রিডিং কোশ্চেন প্র্যাকটিস, ঠিক আছে। দেন চলে এসো ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে, মানে কেমিস্ট্রি তো তিনটে ভাগ, ফিজিক্যাল, ইনঅর্গানিক আর অর্গানিক। তো ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে মেনলি আমি যেটা বলবো, ফিজিক্যাল কেমিস্ট্রি দেখো কনসেপ্ট আছে, কনসেপ্ট তোমাকে বুঝতেও হবে, বাট কনসেপ্ট নিয়ে তুমি এক্সামে বসতেও পারো, বাট যদি উইদাউট কোশ্চেন প্র্যাকটিস এক্সামে বসো তাহলে কিন্তু কোনোভাবেই ভালো নাম্বার পাবে না। ফিজিক্যাল কেমিস্ট্রি ইজ লাইক ফিজিক্স, আমরা সবাই জানি ফিজিক্সে যত প্র্যাকটিস করবে তত ভালো, ফিজিক্যাল কেমিস্ট্রিতেও তাই, যত প্র্যাকটিস করবে তত ভালো। তো তার জন্য কি, যে নোটসটা আছে তোমার, যে নোটসটা তুমি বানিয়েছো সেটা একবার রিডিং দাও, তারপরে যদি কিছু না বুঝতে পারো, কোনো কোশ্চেন না করতে পারো, স্যারের নোটসের কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো হাতে কলমে নিজে করে, তারপরে সোজা চলে যাও পিওয়াইকিউ, পিওয়াইকিউ প্র্যাকটিস করো, তারপরে করো একটা স্ট্যান্ডার্ড বুক, ঠিক আছে। কারণ পিওয়াইকিউ অলওয়েজ গেটস দ্য ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি তোমাকে পিওয়াইকিউ তো দিতেই হবে। তারপরে তুমি করে নাও যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই, সেটা নিট গাইড হতে পারে বা জিআরবি পাবলিকেশনস হতে পারে, যে কোনো বই, যে কোনো বই তুমি ইউজ করতে পারো, সেখানে কোনো অসুবিধা নেই। তো এটা হলো তোমার মেন হচ্ছে তোমার ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে। এবার চলে আসি আমি ইনঅর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে। ইনঅর্গানিক কেমিস্ট্রি ইজ জাস্ট লাইক বায়ো, যেভাবে বায়ো পড়েছিলে, এনসিইআরটি রিডিং দিয়েছিলে, কোশ্চেন প্র্যাকটিস করেছিলে, একদম সেম মেথড। শুধু ইনঅর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে দুটো লাইন আমি তোমাদের বলবো, সেটা হচ্ছে এক নম্বর যেটা, সেটা হচ্ছে তুমি কিছু ছক বানিয়ে নাও। ধরো যখন প্রথমে পড়ছো, ধরো তোমার অ্যাক্টিভেশন এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি না, আয়োনাইজেশন এনথ্যালপি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল, এগুলো না একটা ছক বানিয়ে নাও, এস ব্লক, পি ব্লক, এই সবগুলোর ক্ষেত্রে, গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, সবার ক্ষেত্রে একটা ছক বানিয়ে নাও। তোমার আমরা যেটা বলি রিডাকশন পাওয়ার, অক্সিডেশন পাওয়ার, সবগুলো একটা ছক বানিয়ে নাও, তাহলে যখন পরের বার রিভিশন দেবে সেটা দেখে পড়তে সুবিধা হবে, ঠিক আছে। আর যে কোনো কিছু লজিক, ধরো সাপোজ কেউ জিজ্ঞেস করলো যে আয়োনাইজেশন এনথ্যালপির অর্ডার এটা কেন হবে, ধরো কোনো একটা এক্সেপশন আছে, সেই এক্সেপশনটাকে নিজের ভাষায় এক্সপ্লানেশন করে ওখানে লিখে নেওয়ার চেষ্টা করো, তাহলে কি হবে, পরের বার যখন রিভিশন দেবে কিন্তু ওইটা তোমার আর অসুবিধা হবে না, ঠিক আছে। আরেকটা যেটা এক নম্বর, এটা দু নম্বর যেটা বলবো সেটা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং অর্ডার, এটা কিন্তু প্রচুর প্রচুর পরীক্ষায় পড়ে। তো আমি সবাইকে সাজেস্ট করবো যে অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং অর্ডার পরীক্ষায় পড়বে যখন তখন দেখা যাবে, তার আগে নিজে রিভিশনের জন্য তুমি নিজেই ওই চ্যাপ্টারের বিভিন্ন ধরো হাইড্রেশন এনথ্যালপি, আয়োনাইজেশন এনথ্যালপি, এদের অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং অর্ডারে তুমি নিজেই জিনিসটাকে সাজিয়ে নাও, একটা কপি রাখো, সেই কপিতে নিজেই সাজিয়ে সাজিয়ে রেখে দাও, তাহলে এক্সাম হলে ওগুলো দেখে আর তোমার ভয় পাবে না, ঠিক আছে। দেন আমি বলবো মক টেস্ট প্র্যাকটিস, এই ইনঅর্গানিক, অর্গানিক আর তোমার যে বায়ো, এখানে কিন্তু মক টেস্টের কোশ্চেনগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো, কারণ মক টেস্টে তোমার অনেক ভালো রিভিশন হয়, ঠিক আছে। কারণ সবে সবে পড়ে গেছো, সেখান থেকে প্রশ্ন এসেছে, প্রপার রিভিশনটা বুঝতে পারো, তোমার রিটেনশন পাওয়ারটা তোমার বুঝতে সুবিধা হয়। এরপরে চলে আসবো অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি সবার কাছে তো নোটস থাকাটা খুব ইম্পর্টেন্ট, এবং নোটসের থেকেও বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এনসিইআরটি, কারণ নোটসটাকে পাশে রাখবে, এনসিইআরটিটাকে সামনে রাখবে। এনসিইআরটি রিডিং, যেমন বায়োলজি ইনঅর্গানিক কেমিস্ট্রিতে এনসিইআরটি থেকে রিডিং দিয়ে দিয়ে পড়ি, ওইভাবে রিডিং দিয়ে দিয়ে পড়বে, আর তার সাথে নোটসটা মিলিয়ে মিলিয়ে যাবে। নোটস ইজ জাস্ট ফর এক্সট্রা কোশ্চেন প্র্যাকটিস, ঠিক আছে। বাট তোমার মেন যে বুক সেটা কিন্তু হবে তোমার এই এনসিইআরটি, ঠিক আছে। আর একটা জিনিস আমি বলবো, যে কোশ্চেনগুলো এবারে করছো, সেটা ফিজিক্যাল কেমিস্ট্রি হোক, বায়ো হোক, ইনঅর্গানিক হোক, অর্গানিক হোক, সবার ক্ষেত্রে যেই কোশ্চেনগুলো এখন করছো সেই কোশ্চেনগুলো কিন্তু মার্ক করো, কারণ এখন করছো অনেক কোশ্চেন সোজা লাগছে, অনেক কোশ্চেন টাফ লাগছে, এক্সামের 1-2 মাস আগে গিয়ে কিন্তু এত কোশ্চেন করার সময় পাবে না, তখন এই মার্ক কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের অনেক কাজে দেবে। এটা আমি আকাশ ডেস্ক থেকে শুনে আসছি, বাট এতদিন আমি অ্যাপ্লাই করিনি, বাট যেবারে আমি নিজে চান্স পেয়েছিলাম সেবারে কিন্তু আমি প্রথম থেকে অ্যাপ্লাই করেছিলাম, কারণ এটা হয় মানে কিছু টপার স্ট্র্যাটেজি না তোমাকে নিতে হয়, ঠিক আছে। তুমি কিছু তোমার বোঝার দরকার নেই, তুমি চোখ বন্ধ করে ওই স্ট্র্যাটেজিটা ফলো করো, আজ না হোক কাল তুমি ওটার ফল বুঝতে পারবে, হয়তো আজ বুঝতে পারছো না যেটা কেন ইম্পর্টেন্ট, বাট 2 দিন পরে তুমি ঠিকই বুঝে যাবে, ঠিক আছে। দেন যেটা বলবো সেটা হচ্ছে ফিজিক্স। ফিজিক্স তো মানে সবার কাছে একটা মানে ডরবানা সাবজেক্ট, ঠিক আছে, কারণ ফিজিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা মানে
আমার মনে হয় এটার এটার অ্যাপ্রোচটাই একটু অন্য, ঠিক আছে? ফিজিক্সে তোমাকে তোমার মানে তুমি না খুব বেশি ওই নলেজ গেন করবো বা খুব বেশি ওই তোমার কনসেপ্ট গেন করবো, এই যে কনসেপ্ট কথাটা আমাদের মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে না, এখান থেকে আমরা মেনলি মানে ভয় পেয়ে যাই, ঠিক আছে? আমি নিজে পার্সোনালি এম আর স্যারের কাছে পড়তাম, তো আমি এম আর স্যারের কাছে পড়ে একটা জিনিস বুঝেছি, একটা ভালো স্যার ফলো করো সবার প্রথমে, যেই স্যার তোমাকে এ টু জেড পড়িয়ে দেবে, তারপরে সেই স্যারের নোটস আর কোশ্চেন প্র্যাকটিস, এটার উপরে অন্ধবিশ্বাস করো, এটার থেকে বড় স্ট্র্যাটেজি ফিজিক্সের জন্য আর কিচ্ছু হতে পারে না। রিভিশনের ক্ষেত্রেও সেম, আমি কী করতাম রিভিশনের জন্য, এম আর স্যারের নোটস ফলো করতাম, সেই নোটসটা প্রথম থেকে শেষ অবধি পড়তাম, এবং সেই নোটসটা প্রথম থেকে শেষ অবধি পড়ার পরে ওই স্যারের নোটসের কোশ্চেন প্র্যাকটিস করতাম, অ্যান্ড তারপরে সেই কোশ্চেনগুলো থেকে ফলো করে যে পিওয়াইকিউ হলো সেগুলো করতাম, তারপর যদি সময় থাকতো স্যারের ডিপিপি করতাম। অনেস্টলি সেই আমার তারপরে আর কোনো সময় থাকতো না, আর না তো কি আমার তারপরে কোনো কোশ্চেন প্র্যাকটিস করার কোনো প্রয়োজন হতো বলে, বিকজ এম আর স্যারের নোটস ইজ এনাফ অ্যান্ড সাফিসিয়েন্ট। তো তোমরা যারা চাও তারা, আমি পার্সোনালি বলবো যে এম আর মানে আমি এটা নিজের একদম মত, উইদাউট এনি প্রমোশন অ্যান্ড অল বাদ দাও, বাট আমি নিজে পার্সোনালি বলবো যে এম আর স্যারকে ফলো করো, সেটা তোমাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে মেন টপিক আমি বললাম, এছাড়া যেটা কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো তোমাদের পার্সোনালি এই রিভিশনের সময় মাথায় রাখা উচিত, তো সেটা আমি তোমাদের সাথে একটু ডিসকাস করে দেবো। সেটা হচ্ছে ধরো আমরা যখন রিভিশন করব, তখন যখন আমাদের তিনবার বা চারবার রিভিশন হয়ে যাবে, তখন না সবার একটা স্যাচুরেশন ফেজ আসে যে আর কতবার পড়বে, এই তো অনেকবার পড়লাম, আর পড়ার কী দরকার, আর তো না পড়লেই হয়, এবার ডাইরেক্ট এক্সামে বসবো পারবো, বাট এটার মাঝখানেও একটা ফেজ থাকে। তুমি সব জানলে, তুমি সব পড়লে, তারপরেও এক্সামের টাইম বাউন্ড নামানো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো যখন ফিজিক্সের কোশ্চেন বা ফিজিক্যাল কেমিস্ট্রির কোশ্চেন প্র্যাকটিস করছো বা রিভিশন করছো, টাইম বাউন্ড প্র্যাকটিস করা শুরু করো, 45 মিনিটসে 45 কোশ্চেন্স অ্যাটেন্ড করার চেষ্টা করো, কারণ যখন তুমি অ্যালেন আকাশ বা পিডাব্লিউ বা কোথাও মক টেস্ট দেবে, তখন কিন্তু তুমি পারবে না টাইমের সাথে নিজেকে গোলাতে, ঠিক আছে? আর একটা পয়েন্ট, যে যখন অনেকবার রিভিশন হয়ে যাবে, তখন কিন্তু একটা জিনিস বারবার মনে হবে যে আর পারছি না, আর হচ্ছে না, বাট আমি সবাইকে বলবো হোল্ড ইউর কনসিস্টেন্সি, হোল্ড ইউর কনসেন্ট্রেশন, খুব দরকার এটা, ঠিক আছে? কারণ তুমি যদি বারবার অন্যমনস্ক হয়ে যাও, বারবার যদি মানে নিজের লক্ষ্যটা থেকে যে হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে আর পড়তে হবে না আমি পেরে যাবো, এই জিনিসটা ভালো, কনফিডেন্স ভালো, বিশেষ করে ওভার কনফিডেন্স ভালো না, ঠিক আছে? তো এইগুলো কাজে লাগিয়ে তোমরা মেনলি রিভিশন করতে থাকো। আই হোপ তোমাদের রিভিশন মানে স্ট্র্যাটেজি যেগুলো বললাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো। আর রিভিশনের যেটা মেন ব্যাপার সেটার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে মক টেস্ট, মক টেস্ট দিতে থাকো, কেউ কিন্তু প্লিজ মক টেস্ট মিস করো না। আমি নেক্সট কত কিছু ভিডিওতে তোমাদের বলবো মক টেস্টের ব্যাপারে, যে মক টেস্ট কী হয় না হয় বা কীরকমভাবে দিতে হয় না হয় বা আমার মক টেস্টে কত নাম্বার আসতো, বিশাল একটা প্রশ্ন সবার, তো সব কিছুর উত্তর দেবো তোমাদের। সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও, আর আপকামিং প্রচুর ভালো ভালো ভিডিও আসছে, সেগুলোর জন্য আপডেটেড থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাস আজকে এই অবধি থাক, খুব তাড়াতাড়ি আসছে পরের ভিডিও, টাটা।